খেলার খবরে স্বাগতম, জানাবো ফুটবলের খবর। ব্রাজিলের বোর্ড সভাপতি বহিষ্কার, নিষিদ্ধ হতে পারে ব্রাজিলের ফুটবল, আসুন দেখে নেই বিস্তারিত। মাঠের সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের, একের পর এক পরাজয়ে কোণঠাসা হয়ে আছে দলটি। এরই মধ্যে শঙ্কা জেগেছে 2026 বিশ্বকাপে কোয়ালিফাই নিয়ে। এমন পরিস্থিতিতে আরও বড় সমস্যার মুখে পড়ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। জানা গেছে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সিবিএফ প্রেসিডেন্ট অ্যালনাল্ডো রদ্রিগেজকে ছাঁটাই করেছে রিও ডি জেনেরোর আদালত। এতেই শুরু হয়েছে বিপত্তি। বৃহস্পতিবার 7 ডিসেম্বর অ্যালনাল্ডোকে পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় ব্রাজিলের রিও ডি জেনেরোর স্টেট কোর্ট। এরপরই সিবিএফ এর নিকট ঘটনার ব্যাখ্যাতে চিঠি পাঠায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। 2021 সালের সেপ্টেম্বরে রোজেরিও ক্যাবোকলো যৌন কেলেঙ্কারের কারণে নিষেধাজ্ঞায় পড়লে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ব্রাজিল ফুটবলের দায়িত্ব নেন অ্যালনাল্ডো। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদে বহাল হন তিনি। নিয়ম অনুযায়ী 2026 সাল পর্যন্ত তার মেয়াদ আছে, কিন্তু নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই এবার শঙ্কায় আছে তার পদ। সিবিএফ এর কিছু নির্বাহী কর্মকর্তা তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন এবং এই ব্যাপারটা চলে যায় শেষ পর্যন্ত আদালত পর্যন্ত। বৃহস্পতিবার রিও ডি জেনেরোর কোর্ট থেকে আসে নির্দেশনা, যেখানে বলা হয় অ্যালনাল্ডোকে তার পদ থেকে ছাঁটাই করে 30 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এ সময় সিবিএফ এর দায়িত্ব পালন করবেন দেশটির ক্রীড়া আদালতের প্রধান জোসেফ পারদেস এবং তার অধীনেই হবে নতুন নির্বাচন। তবে আদালত কর্তৃক যদি অ্যালনাল্ডোকে ছাঁটাই করা হয়, তবে বড় রকমের সমস্যায় পড়বে সিবিএফ। সমস্যা এতটাই প্রকট যে নিষিদ্ধ হতে পারে ব্রাজিলের ফুটবল। এরই মাঝে ফিফার পক্ষ থেকে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের কাছে চিঠিও চলে গিয়েছে অলরেডি। এরই মাঝে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছে ফিফা। সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে, স্বাধীনভাবে কাজ করার পথে যদি তৃতীয় কোনো পক্ষ হস্তক্ষেপ করে তাহলে ফিফার নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞায় পড়বে সিবিএফ। তাতে আন্তর্জাতিক কোনো খেলায় বা ইভেন্টে অংশ নিতে বাধার সম্মুখীন হবে ব্রাজিলের ফুটবলাররা, ম্যাচ রেফারি ও অফিসিয়ালরা। এছাড়া অ্যালনাল্ডো যদি বরখাস্ত হয় তাহলে কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার প্রক্রিয়াতেও ধাক্কা আসতে পারে, কারণ অ্যালনাল্ডো রদ্রিগেজই মূলত এই ইটালিয়ানকে ব্রাজিলে নিয়ে আসার ব্যাপারে প্রচণ্ড আগ্রহী ছিল। শেষ পর্যন্ত ব্রাজিলের ভাগ্যে কি আছে তা নিয়েও আছে সংশয়। ব্রাজিল ফুটবল নিষেধাজ্ঞায় না আসুক এই প্রত্যাশা সকল ব্রাজিল ভক্তদের। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।